হ্যালো ভিউয়ার্স, স্কিল 24 এডিবি ফটোশপ পার্ট 3-তে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে চেঞ্জ করতে হয়। আই হোপ সবার ভিডিওটি ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে ইমেজের সাথে ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ডের কালার সেম হয়ে যায়, কোনটি ইমেজ কালার এবং কোনটি ব্যাকগ্রাউন্ডের কালার তা বুঝতে অসুবিধা হয়। তো আমরা কীভাবে ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব সেটি লক্ষ্য করি। এখানে ইমেজের বাইরে রাইট ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন ধরনের কালার অপশন দেখতে পাচ্ছি, যেমন ব্ল্যাক, ডার্ক গ্রে, মিডিয়াম গ্রে, লাইট গ্রে এবং কাস্টম। অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের কালারটি দিতে পারবো। যদি আমাদের পছন্দের কালারটি দিতে হয় তাহলে এখানে কালার পিকারের সাহায্যে আমরা ওই কালারটি সিলেক্ট করার পর, যেমন এখানে আমরা ব্লু সিলেক্ট করলাম, তো ব্লু সিলেক্ট করার পর ওকে দিলাম। দেওয়ার পর পেন্ট বাকেট টুলের সাহায্যে আমরা এই কালারটি এখানে দিতে পারবো। কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে যে ওই কালারটি যেন আমরা ইমেজের মধ্যে ব্যবহার না করি, তা না হলে ইমেজের কালারটি নষ্ট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা।